দেখুন, নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে তাণ্ডব লীলা আমরা দেখলাম ছাত্র সমাজের নাম এটা বলবো, একদিকে বর্বরোচিত আরেকদিকে পরিচিত। গাপুরুষের দলেরা মানুষের সমর্থন না পেয়ে পিছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে, বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে। এবং এই ঘটনাকে সামনে রেখে এবং দোষী ফাঁসির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনিবার রবিবার সারা বাংলা থেকে কর্মসূচি হবে। আগামী 3 তারিখ, আগামী 1 সেপ্টেম্বর জেলা 3 ঘাটালিয়া থেকে আমরা শঙ্কুর বাজার পর্যন্ত একটা র্যালি দেখেছি। এবং এই র্যালির মূল উদ্দেশ্য হল যে যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি, আর্জি করেন, তেমনি ভাঁওরের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। আর দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা 8 বছরের মেয়ে, তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফের মিছিল থেকে, আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি। এবং আমাদের সেই ইস্যুটাও এই মিছিলে থাকে। দেখুন, আরজি করের ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে কোনো কাল্পিককে, মেন কাল্পিককে, সেটা হলো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখে ভিক্টিমের বাড়িতে গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কী চান, আমরা শনিবার পর্যন্ত সময় দিন, না হলে আমরা সিবিআইকে কেস করব। মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন, কেস তদন্ত করছে কে? সিবিআই, ভারতবর্ষের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা, সিবিআই তদন্ত করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কার নজরদারিতে হচ্ছে? সুপ্রিম কোর্টের নজরদারিতে, সর্বোচ্চ আদালতের নজরদারিতে। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে, এই নৌসভা যে নোংরা খেলা খেলছে, তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই। আরে দ্বিতীয়ত, নৌসাতে তো লজ্জা থাকা উচিত। আমি মূলত গলায় দড়ি দিয়ে মরতাম, ও নিজে একজন ধর্ষক, ও আরেকজন ধর্ষকের ফাঁসি আয় কী করে? আগে নিজের মুখের দিকে তাকিয়ে দেখুক আয়নায়, নিজের মুখটা দেখতে বলুন যে কোন জায়গায় আছে। একটা ঘড়ি বসায় মেয়ে বিলকিস, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ধর্ষণ করেছে, তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। আর এটা কোনোদিন ভাঁওরের মানুষ, আগামী দিনে আমরা লোকসভাতে দেখেছি, আর পরবর্তীকালে আপনারা দেখবেন উনি 100%। স্যার, আজকে আবার বিজেপি ধর্মতলাতে তারা ধর্ণা কর্মসূচি করছে, সে হাইকোর্টের নির্দেশে করছে, করতেই পারে কি? গণতান্ত্রিক দেশ, ধর্ণা মন করতে হবে। আমি বলছি, ধর্ণা করতে হয়তো আশপাশে গিয়ে করুক, উন্নাওতে গিয়ে করুক না, জম্মু কাশ্মীরে 8 বছরের বাচ্চা মেয়ে আশ্রিতাকে ধর্ষণ করেছিল সেখানে গিয়ে করুক। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গত 10 দিনে 900 রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে করুক। মণিপুরে গিয়ে করুক, যেখানে মায়েদের উলঙ্গ করে সেখানে নগ্ন মিছিল করা হয়, সেখানে গিয়ে করুক। আর সারা ভারতবর্ষে এনসিআরবি রিপোর্ট বলছে যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ গত 1 বছরে হয়েছে, তার নাম হলো উত্তরপ্রদেশ। আর সে উত্তরপ্রদেশে গিয়ে করুক এবং সেখানকার যে মুখ্যমন্ত্রী, তার প্রত্যাগ দাবি করুক, এটাই আমরা চাই। আপনি নবান্ন অভিযান নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে, আবার শুভেন্দু অধিকারী নবান্ন কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে যে আবার ভালো ব্যাটিং করবে, আপনি কোথায়? দেখুন, আর কীভাবে করবে? ও তো একটা ফল, ওর সম্পর্কে যত কলকাতা বলা যায় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না, ঘরে ঢুকে যাবে। এরা যে মানুষের মধ্যে বিভাজনকারী দল, সাম্প্রদায়িক দল, ধ্বংসকারী দল, এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে। এবং তার ফলস্বরূপ আপনি দেখুন, 14ই লোকসভা নির্বাচন, 16ই বিধানসভা নির্বাচন, 18 পঞ্চায়েত নির্বাচন, 19ই লোকসভা নির্বাচন, 21ই বিধানসভা নির্বাচন।